আমাদের এই দুই প্রতিযোগী চলে আসছে হ্যাঁ খুবই সুন্দরভাবে দুইজন বেলুন ফাটাতে সক্ষম হয়েছে দর্শক মন্ডলি ফুড অ্যান্ড গেম ফাইটার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা সত্যি একটা অসাধারণ খেলা উপস্থাপন করতে যাচ্ছি আমাদের আজকের এই খেলায় দুইজন প্রতিযোগী ভাই অংশগ্রহণ করবে খেলার নিয়ম আছে সাইকেল চালিয়ে এই সরু পথ দিয়ে আসতে হবে এসে চলন্ত সাইকেলে থাকা অবস্থায় এই বেলুন ফাটাতে হবে বেলুন ফাটিয়ে এই যে দেখছেন গাছে দুটি বেলুন ঝুলে আছে এই ঝুলান্ত বেলুন হাত দিয়ে ফাটাতে হবে যে প্রথম ফাটাতে পারবে সেই থাকবে আমাদের আজকের এই খেলার চূড়ান্ত বিজয়ী আর চূড়ান্ত বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার সুতরাং আমরা আর দেরি না করে এক্ষুনি আপনাদের আজকের এই খেলায় নিয়ে যাব। সাইকেল চালিয়ে বেলুন বাস্টিং যে প্রতিযোগিতার কথা বলা হয়েছিল সেই খেলা এক্ষুনি শুরু হয়ে গেছে আমাদের এই দুই প্রতিযোগী চলে আসছে দেখা যাক আজকে তারা কি করে আমাদের এই প্রতিযোগীরা আজকের এই অসাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে হ্যাঁ খুবই সুন্দরভাবে দুইজন বেলুন ফাটাতে সক্ষম হয়েছে এখন এই গাছে ঝুলান্ত বেলুন ফাটাতে হবে যে ফাটাতে পারবে সেই থাকবে আজকের চূড়ান্ত বিজয়ী আর বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক সাইকেলে থাকা অবস্থায় হাত দিয়ে বেলুন ফাটাতে হবে আজকের এই অসাধারণ খেলা খুবই সুন্দর লাগছে দেখা যাক কি হয় আমাদের মোল্লা আসানুল্লাহ ভাই এবং শেখ কোম্বার নাসির উদ্দিন দুইজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দেখা যাক দেখা যাক কে বেলুন ফাটাতে পারে সত্যি তারা খুব চেষ্টা করছে চূড়ান্ত বিজয়ী কে থাকে আসলেই প্রতিযোগিতা খুবই কঠিন একটা খেলা চলন্ত অবস্থায় বেলুন ফাটানো আসলেই খুব কঠিন তারপরে আমাদের এই দুই প্রতিযোগী আসানুল্লাহ এবং নাসির উদ্দিন শেখ খুবই চেষ্টা করে যাচ্ছে যে আগে বেলুন ফাড়াতে পারবে সেই কাঙ্ক্ষিত বিজয়ের জন্য থাকছে পাঁচ লিটার সবিন তেল হ্যাঁ আমাদের এক ভাই শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আজকে আজকের এই অসাধারণ কাজটি সহজভাবে সাধারণ করে ফেলেছেন সে বেলুন ফাড়াতে সক্ষম হয়েছে ফুডান গেম ফাইটার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফুডান গেম ফাইটার পক্ষ থেকে পাঁচ লিটার সাবিন তেল দিয়ে আমরা আমাদের এই শেখ নাসিরউদ্দিন ভাইকে সম্মানিত করলাম